সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তো আজকে একটা স্পেশাল ভিডিও, অন্যরকম ভিডিও হতে চলেছে বন্ধুরা। যেমন তোমরা মোটামুটি যারা কলকাতা বা কলকাতার আশেপাশের থেকে আছো, তারা সবাই জানো যে সিথিতে এই মুহূর্তে একটা খুব ভালো মেলা শুরু হয়েছে, শারদীয়া মেলা, যেটা এখন কন্টিনিউ হবে আপ টু 10th অক্টোবর পর্যন্ত। তো এখন সবে শুরু হয়েছে, এই এক দুদিন হলো শুরু হয়েছে, তো এটা এখন কন্টিনিউ হবে। তো আজকে আমি একটা ছোট প্রেজেন্টেশন তোমাদের জন্য সিথি মেলার উপরে তৈরি করেছি, ছোট একটা ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটা অবশ্যই দেখো, আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার আমি অবশ্যই দেব। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সিথির যে শারদীয় মেলা, সেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে টিকিটের দাম 10 টাকা। তো চলো ঢুকি ভেতরে, দেখা যাক। তো এই বন্ধুরা, আমি ঢুকে গেছি ভেতরে। দেখতেই পাচ্ছ এই সব স্টলগুলো মোটামুটি এখানে এসছে। এখন এখন মেলাটা সবে শুরু হয়েছে, আরও এখন অনেক বাকি আছে, তো হয়তো আরও স্টল খুলবে কিছুদিন পর। তো তখন যদি পারি তো আবার চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ, সব জুয়েলারি কালেকশন এখানে আছে, দেখতেই পাচ্ছ সিটি গোল্ডের সব জুয়েলারির কালেকশন। সব বিভিন্ন ধরনের ডিজাইনের সব গয়না এখানে বন্ধুরা এসেছে স্টলে, দেখতেই পাচ্ছ সব। এখানে ডায়মন্ড হারবারের রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, সেও স্টল দিয়েছে বিভিন্ন রকমের। দেখতেই পাচ্ছ খাজা, জিলিপি, এ সমস্ত কিছু দাদা সেল করছেন এখানে। তো এই হচ্ছে অফিস বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শারদীয়া মেলা অফিস 2022 লেখা আছে, ঠিক আছে। এখানে ফার্নিচারের দোকানও স্টল দিয়েছে, বাট এই মুহূর্তে বন্ধ আছে, দেখব যদি খুলে তো অবশ্যই দেখানোর চেষ্টা করব তোমাদের। এখানে এই সমস্ত জামা টামার দোকানও এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইসব স্টলগুলো এখন আপাতত বন্ধ আছে। দেখতেই পাচ্ছ একের পর এক জুয়েলারির কালেকশন এখানে এসছে স্টলে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের যে সামগ্রী সেগুলো সমস্ত বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের সিটি গোল্ডের কালেকশন তোমরা এই স্টলগুলোতে পেয়ে যাবে। মানে যা দেখতে পাচ্ছ মোটামুটি সব
30 টাকা করে সেল 30 টাকায় তো বন্ধুরা এখানে চশমা স্টলও এসছে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম সানগ্লাসের কালেকশন এখানে আছে টেডি বিয়ার এবং বিভিন্ন খেলনার যেসব সামগ্রী সেগুলো তোমরা পেয়ে যাবে অতএব অবশ্যই ভিজিট করো একবার তো বন্ধুরা অবশ্যই ভিজিট করো আশা করি তোমরা নিরাশ হবে না দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড়ের হিউজ কালেকশন আছে সব দোকানগুলোতে দেখতেই পাচ্ছ সব কালেকশন দেখতেই পাচ্ছ জুয়েলারিও তোমরা যেমন চাইবে মোটামুটি পেয়ে যাবে সবই এখানে বিভিন্ন দামে সব ট্রাউজার প্যান্ট জামা গেঞ্জি সবই বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি ভালো বন্ধুরা এখানে এসবের খুচমিগুলির দোকানও তোমরা পেয়ে যাবে তো পূজোর আগে অবশ্যই একবার ভিজিট করো বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এসব বইয়ের কালেকশন এখানে দেখতেই পাচ্ছ হিউজড পরিমাণে বিভিন্ন রকমের বই এখানে পেয়ে যাবে এখানে ফার্নিচারের কালেকশনও আছে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ফার্নিচার তোমরা এখানে সুলভ মূল্যে পেয়ে যাবে তো অবশ্যই ভিজিট করো দেখতেই পাচ্ছ কালেকশন তো অবশ্যই বন্ধুরা ভিজিট একবার অবশ্যই করো তোমরা নিরাশ হবে না এগুলো সবই বাংলাদেশের স্টল আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কালেকশন এনারা নিয়ে এসছেন এখানে দেখতেই পাচ্ছ কালেকশন
এখানে তোমরা চিমনি থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবে। কিচেনের রান্নাঘরের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছো বন্ধুরা কালেকশন, তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে রাইডসও আছে। এখন যদি ওইগুলো চালু হয়নি, হয়তো চালু হবে। তো এখানে দেখতেই পাচ্ছো বিভিন্ন রকমের রাইডস। সব স্টল এখানে রয়েছে বন্ধুরা, এখানে তোমরা ঘুগনি চাটও পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সমস্ত রাইডস এখানে পেয়ে যাবে, অবশ্যই আসতে পারো। এই সমস্ত রাইডসগুলো এখানে আছে বন্ধুরা। প্লাস্টিকের সামগ্রীও এখানে বিক্রি হচ্ছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ এই সমস্ত জিনিসপত্র এখানে পেয়ে যাচ্ছে। প্রচুর কালেকশন বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে গাড়িগুলো আপনারা অফিসের পেছন দিকে রেখেছেন, গাড়িগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নিন। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাংলা হস্তশিল্প। তো কালেকশনগুলো একটু তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এগুলো ঘরের যে ইন্টেরিয়ার সেটা সাজাবার জন্যে তোমরা অবশ্যই নিতে পারো। কালেকশন অনবদ্য আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কালেকশন মোটামুটি এইগুলোই সব এখন আছে। সব দোকানগুলো আরও ওপেন হবে বন্ধুরা, তা এখনও সব হয়নি। দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ সবই আছে, কালেকশন হিউজ আছে, প্রচুর প্রচুর কালেকশন। এবং এটা অনেক বড় একটা মেলা বন্ধুরা, দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ নাগরদোল্লা শুরু হয়ে গেছে, বড়টা এখনও শুরু হয়নি। তো চলো, মোটামুটি এই ছিল এখন পর্যন্ত, আরও স্টলগুলো খোলেনি।
খুললে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। যা যা খুলেছে এগুলো তো মোটামুটি তোমাদের সব দেখালাম। তো বন্ধুরা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সাথে থেকো বন্ধুরা। দেখো এই সমস্ত এখানে বিক্রি হচ্ছে, এখানে ভূত ধূপের দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন রকমের ধূপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ, সুলভ মূল্যেই পাবে। বিভিন্ন রকমের কালেকশন আছে এনাদের কাছে এবং বিভিন্ন দামে অ্যাভেলেবেল আছে। কি কি ধূপ আছে এখানে দেখতেই পাচ্ছ, লেখা আছে বোর্ডে। এখানে এসব সুন্দর সুন্দর মূর্তি এবং ঘর সাজাবার যে সামগ্রী সেগুলো পেয়ে যাবে বন্ধু, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের আছে। এই হচ্ছে বোর্ড, তো মোটামুটি এইগুলোই ছিল বন্ধুরা আজকে। আপাতত অনেক স্টল বন্ধ আছে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো খুলবে, এখনো মেলাটা পুরোপুরি ভাবে শুরু হয়নি যে কারণে এগুলো এখন বন্ধ আছে। তো বন্ধুরা অবশ্যই ভিজিট করো আর সাথে থেকো। তো বন্ধুরা এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে খুব শীঘ্রই আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।